থাক না প্রবলেম কি আছে সৃষ্টি মানে নতুন কিছু চিন্তা, নতুন কিছু ভাবনা। বিগত বছরগুলির ন্যায় দর্শক মণ্ডলীর জন্য এবারও সৃষ্টি তার ডালি সাজিয়ে আপনাদের সামনে হাজির করবে। এবার আমাদের ভাবনায় উঠে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে ধ্বংসের পর সৃষ্টি। আপনারা জানেন প্রায় 10 মাস হতে গেল গোটা বিশ্ব করোনার দ্বারা আক্রান্ত, এমনকি আমরা এই ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ রাজ্যটি করোনার মধ্যেই একটি ভয়াল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছে, তার নাম আমফান। আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেই আমফানের বিভৎসতাকে, কীভাবে আমাদের সভ্য জীবন, সামাজিক জীবন, কৃষি থেকে শুরু করে আমাদের শিল্প কলকারখানা থেকে শুরু করে সড়কপথ, জাতীয় পথ সব কিছু কীভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তারই বিভৎসতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করেছি যে কোনো ধ্বংসের মধ্যেই একটা নিহিত থাকে স্রষ্টার সৃষ্টির প্রতি আগ্রহ। তাই আমরা আমাদের থিমের নাম দিয়েছি ধ্বংসের পর সৃষ্টি। আমরা দেখেছি যে কোনো ঘূর্ণিঝড় বা যে কোনো কালবৈশাখী যাই বলি না কেন, যে তার মধ্যে কিন্তু বৃষ্টি হয়, সেই বৃষ্টি মাটির উর্বরতা শক্তিকে বাড়িয়ে তোলে, যা নতুন উদ্ভিদকে জন্মাতে সাহায্য করে। আমরা এবারে সেটাই বলতে চেয়েছি যে ধ্বংস থাকবেই, তবে আবার নতুন কিছু সৃষ্টির আহ্বান নিয়ে এই ধ্বংস আসে। আমরা সেই মহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতার শেষ 4টি লাইন আজকে আমাদের এই সৃষ্টির যে ভাবনা তাকে সামনে রেখে বলতে পারি। তবু তার হেরি ধরার ধরে না হর্ষ, এরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। আমরা বলতে চাই করোনা কি যাই হোক না কেন, আপনারা ভয় পাবেন না, আপনারা মনের মধ্যে আপনাদের শক্তিকে রাখুন, আমরা আবার সৃষ্টিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই বার্তা রেখেই আমাদের ভাবনা ধ্বংসের পর সৃষ্টি। সৃষ্টি কি সৃষ্টি collection, jeans and t-shirts only for men.